হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম মাটন প্রেমিকদের জন্য সেরা স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি স্পেশাল মাটন কারি বা লাল লাল খাসির মাংসের সুস্বাদু এক রেসিপি। আপনাদের স্পেশাল দিনে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই পরিবেশন করতে পারেন। রেসিপিটি খেতে হয় দারুণ টেস্টি। আর আমি আপনাদের খুবই সহজভাবে এই খাসির মাংসটা রান্না করে দেখাবো। এই রেসিপিটি বানানো এতটাই সহজ যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই সহজে, আর খেতে হবে ভীষণই টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় খাসির মাংসের এই সুস্বাদু রেসিপিটি। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব খাসির মাংস বা মাটন। আমি এখানে 1.5 কেজি পরিমাণে খাসির মাংস ব্যবহার করেছি। আর খাসির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 4 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা পরিমাপ অনুযায়ী স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। দেব 4 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করে থাকেন বাড়ি বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1.5 কেজি মাংসের পরিমাপে মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দেব 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। 4 টেবিল চামচ ধনে গুঁড়ো। দেব 4 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা। আর দেব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব বা মাখিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর মাংসের উপর ভালো করে প্রেসার দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসের গায়ে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম বা মিক্সড করে নিলাম। এবার আমি খাসির মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখবো। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। দেখুন আমি বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত আলুগুলো দিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো বা 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর দেব একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া আলুগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম। এবার হাঁড়ির মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো ডালচিনি। দেব 4টে গোটা তেজপাতা। 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। আর দেব 4টে লবঙ্গ আর 5টা গোটা গোলমরিচ। দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া পেঁয়াজ থেকে সামান্য পরিমাণে একটু ভেজে নেওয়া পেঁয়াজ তুলে রাখবো। এই ভেজে নেওয়া পেঁয়াজটা আমি রান্নার শেষে ব্যবহার করব। দেখুন সামান্য পরিমাণে একটু পেঁয়াজ ভাজা তুলে নিলাম। এবার হাঁড়ির মধ্যে দিয়ে নেব 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা মাটন। সমস্ত মাটনটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাটনটাকে আমি 20-25 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। দেব 1 টেবিল চামচ মিট মশলা পাউডার। আর দেব 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
খাসির মাংস যত কষিয়ে কষিয়ে রান্না করবেন খাসির মাংসের টেস্ট কিন্তু ততই বাড়বে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। ম্যারিনেশন করে রাখা পাত্রে লেগে থাকা মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মাংসটা কুকারের মধ্যে ঢেলে নিয়ে একটা সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখুন কুকারের মধ্যে ঢেলে নিলাম, আর ঢেলে নেওয়ার পর আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর একটা সিটি দিয়ে নেব। একটার বেশি কিন্তু সিটি দেবেন না, মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষেছি তাই একটার বেশি সিটি দিলে মাংসটা গলে যেতে পারে। একটা সিটি দেওয়ার পর ফিরত এলাম। আমি হাঁড়ির মধ্যে মাংসটাকে ঢেলে নিয়েছি আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি 5-6 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। 6 মিনিট পর ফিরত এলাম। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন একে একে সমস্ত আলুগুলোই আমি দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। রান্নার মধ্যে যদি গরম পানি ব্যবহার করে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে খুব ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। প্রথমে যে আমি পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম বা ভেজে নেওয়া পেঁয়াজটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি আর 2 ফাটিয়ে নেওয়া এলাচ। দিয়ে এবার খুব ভালো করে এইভাবে মিক্সড করে নেব। দেখুন পেঁয়াজ বেরেস্তাটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এদিকে দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তার মিশ্রণ। দেখুন সমস্ত পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিট মতো রান্না করে নেব। এই রেসিপিটি আমার রান্না করতে টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। 15 মিনিট পর ফিরত এলাম। দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম দারুণ টেস্টি মাটন কারি। এই মাটন কারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।